নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন বছরে। নতুন বছর মানে নতুন আশা, নতুন কি বলবো, স্পন্দন, এক্সাইটমেন্ট, সব কিছু। তো নতুন ব্লগ হবে না তার কোনো মানে আছে? তাই নতুন ব্লগ নিয়ে চলে এলাম সিগলিং রকার্স আবার। তো এই ব্লগটা পুরোটাই হবে কিরমভাবে আমরা কাটালাম আমাদের পয়লা বৈশাখ। আগের দিন কি করলাম? আগের দিন তো কালীঘাট মন্দিরে গিয়ে মা কালী দর্শন করলাম, তো খুব ভালো লাগলো সেটা। আর তোমাদেরও তার জন্য সে কিছু ক্লিপিংস রেখেছি, তোমরা দেখো মা কালী ক্লিপিংসগুলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষ 1429। আপনাদের খুব ভালো কাটুক। আর আপনাদের সামনে নিয়ে চলে এসেছেন নতুন একটা ব্লগ সেবলিং রকার্সের জন্য পয়লা বৈশাখ ব্লগ। এই প্রথমবার পয়লা বৈশাখে ব্লগ করছি। আমি পয়লা বৈশাখে কী কী করবো আমি সেটা পুরোটা তোমাদের দেখাবো আজকে। সারাদিনে কী কী করছি, কোথায় যাচ্ছি, অনেকগুলো প্ল্যান আছে আজকে। কালকেও বেরিয়েছিলাম, তোমাদের ব্লগগুলো আনপ্লাগড ছাড়া হয়েছে। তো আজকে কী কী করবো সেটা দেখাবো। এখন চেতলা পার্কেই আছে, চেতলা পার্কে গণেশ পুজো হয়, ওখানে গণেশ মূর্তি আছে, সব গণেশ পুজোতে গণেশ পুজো হয়, পয়লা বৈশাখও তেমনি গণেশ পুজো হচ্ছে এখন ওখানে। তো আমরা সেখানেই যাচ্ছি। আর তারপর হচ্ছে আমরা তারপর যাবো হচ্ছে কালীঘাটে আমাদের নিজেদের বাড়ির জন্য পুজো দিতে, যে ভিতরে গণেশ লক্ষ্মী আছে, মা কালী আছে, সেগুলোকে পুজো দিতে। আর তার সাথে আমরা ঝুড়ি আর শালু কাপড় কিনেছি, সেটা পরে দেখাবো, পার্ক থেকে ঘুরে আসি আগে। তো সবাই আমার ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে। ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার ড্রেস, জাস্ট নর্মাল। তো চলো তো দেখা যাক কি করে কাটি সারাদিনটা। সো লেটস গো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি পার্কের উদ্দেশ্যে। পার্কে এখন পুজো হবে, একটু দেরি হয়ে গেছে বেরোতে, দেখি কখন গিয়ে পৌঁছাই। কেন আসিনি? কেন এখানে এখন ছবি তোলা সেশন চলছে, ওদিকে পুজো হচ্ছে, এদিকে ছবি তুলছে। এই সেই রাস্তা যেখান থেকে আমরা রোজ এক্সারসাইজ করি, দৌড়াই, কিন্তু আমাদের ব্লক করা হয়নি সেটা এক্সট্রা করে। পুজো হচ্ছে যেটা দেখালাম, আর আমরা এখানে ঘুরে ছবি টবি তুলছি। আমার একটা ভালো ছবি আসেনি আপাতত, কালো বিচ্ছিরি টাইপের ছবি আসছে, কি করি আর, বিচ্ছিরি বিচ্ছিরি ছবি আসছে। Boy.
এখানে এখন শরবত দেওয়া হচ্ছে, এই আন্টি শরবত বানিয়ে এনেছে। কিসের শরবত এটা? এটা কিসের শরবত? দেখি লাগছে, হাতে কি এগুলো? খুব মজা, নতুন লোক দেখেছে। কি সুন্দর একটা আলপনা হয়েছে দেখো, পয়লা বৈশাখ উপলক্ষে এই দোকানটার সামনে। পার্ক থেকে আসা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ড্রেস আপও চেঞ্জ হয়ে গেছে আমার। এখন এই পাঞ্জাবিটা পরেছি আর এখন যাচ্ছি আমি কালীঘাটে পুজো দিতে গণেশ লক্ষ্মী নিয়ে। তো চলো স্টে টিউন। নিচ্ছি আমরা এখানে পিতলের লক্ষ্মী গণেশ, ভালো হয়েছে না কাপড়গুলো ঠাকুরের? এখন যাচ্ছে পুজো দিতে। এখন আমরা মন্দিরের সামনে চত্বরে দাঁড়িয়ে আছি, প্যাঁড়া ঠেঁড়া কিনছি প্যাঁড়ার দোকান পেছনে। এটা ঠাকুর হাতে যাবো এখন পুজো দিতে একটা মন্দিরে, যেটা দিই আমরা প্রত্যেক বছর আর কি।
আবার আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের ড্রেস, এখন আমার স্টিল কালার জামা, ওই প্যান্ট আর জুতো। যাচ্ছি এখন একটা লাঞ্চ করতে, এখন যাচ্ছি কোথায় লাঞ্চ করা যায় দেখি গিয়ে। হ্যাঁ বলুন না কি না। গেছিলাম চাউমিনে, সেখানে ভিড় লাইন বলে এক ঘন্টার উপরে ওয়েট করতে হবে। তো এখানে এখন অপর জায়গা আছে, তো সব জায়গাতেই ভিড়। তো দেখা যাক, যাই ভেতরে এখন। শুভ নববর্ষ, সবাই ভালো থেকো। তো আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করবো। তো এন্ড করছি ব্লগটা আজকের মতো। সবাইকে শুভ নববর্ষ আবার জানাচ্ছি, সবাই খুব ভালো কাটুক বছরটা আর সুস্থ হবে। বলু